नमस्कार नदिया न्यूज 24 अपन सकल के स्वागत राजदीप फिट इंडिया फ्रीडम रान 2021 दिन विशेष भाव उद्यापन करलें रानाघाट लोकसभा केंद्र बीजेपी सांसद जगन्नाथ सरकार। शनिवार शांतिपुर काश्यपाड़ा एलाकाय एक पदयात्रार मध्य दिए एई दिनटिके विशेष भावे उद्यापन करलो भारतीय जनता पार्टी। एरपर शांतिपुर डाकघर बासस्टैंड मोड़े एकटी सभार आयोजन करा हय। एदिन एई सभाय उपस्थित छिलेन रानाघाट लोकसभा केंद्रेर बीजेपी सांसद जगन्नाथ सरकार सह बीजेपी युव मोर्चार एकाधिक नेतृत्व ओ कर्मी समर्थक छाड़ाओ। अनुष्ठाने विशेष अतिथि हिसेबे उपस्थित छिलेन प्राक्तन अलिम्पियन सोमा विश्वास, जिला युव केंद्रेर दायित्वप्राप्त आधिकारिक शाहनाज रहमान प्रमुख। শরীর ভালো যার সব ভালো তার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এক ঘন্টা গীতা পড়ার থেকে আধা ঘন্টা ফুটবল খেলা ভালো। তার মানে ঘুরে ফিরে কিন্তু সেই একটা কেন্দ্রবিন্দুতে আসা হচ্ছে যে আপনি যদি শারীরিকভাবে ফিট না হন, আপনি একজন ভালো স্টুডেন্ট হলেও আপনি ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। তো এটা আজকে আমরা শুধু ভাবতাম যে শুধু স্পোর্টসম্যানেরাই ফিট থাকবে, কিন্তু না, ভালো সমাজ গড়তে গেলে সাধারণ মানুষকেও কিন্তু ফিট হতে হবে। ভালো কাজ করতে গেলে আপনি যদি মেডিকেল ফিসটা কমাতে চান তাহলে আপনাকে ফিট ইন্ডিয়া রানের মতন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে ফিট করতে হবে, মানুষকে মানে জাগরণ করতে হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে আমি দিনের শেষে যেন আমার একটা র্যানটা খেতে না হয় হজমের পেশের জন্য। তো সেই ব্যাপারটা মানে যে প্রধানমন্ত্রী ভেবেছেন, একজন দেশের প্রধানমন্ত্রী ভেবেছেন, এটা হ্যাটস অফ হিম কি আমি একজন স্পোর্টসম্যান হিসাবে উনি ভেবেছেন যে শরীর ভালো থাকার বা ফিট রাখার কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই ভাবতে পারে না। তো সেই জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, যারা সাধারণ মানুষ আছেন তাদেরকেও আমি ওয়েলকাম করছি যে আপনারা রেগুলার ফিট হন, আধা ঘন্টা যোগব্যায়াম করুন, একটু রানিং করুন, একটু এক্সারসাইজ করুন, সবাইকে এটাই মেসেজ দিচ্ছি। প্রাচীনকালে যখন সভ্যতার শুরু তখন তাকে জীবন ধারণ বা আত্মরক্ষার জন্যই মানুষ শারীরিকভাবে সুস্থ ফিট থাকত, কিন্তু বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে যান্ত্রিক সহযোগিতা নিয়ে আমরা অলস অচল হয়ে গেছি। তাই শরীর অচল হলে কোনোদিনই বুদ্ধি বা অন্য কিছুর বিকাশ হতে পারে না। পৃথিবীর পার্থিব জগতে যা কিছু পাওয়া সব কিছু শরীরের মাধ্যমেই। তাই আমাদের মুনি ঋষিরা বলেছেন শরীর আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরই আসল বিষয় যাকে চিন্তা করে ধর্ম কর্ম যা কিছু ভোগ বিলাস শরীরকে কেন্দ্র করেই হয়, আর সেই শরীরকে সুস্থ রাখা হচ্ছে আবশ্যিক। বিজ্ঞানীরা বলেছেন, শারীরবিজ্ঞানীরা, প্রতিদিন এক ঘন্টা ঘাম ঝরানো প্রয়োজন। সে জায়গায় দ্রুততার জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আধ ঘন্টা করলেও সুস্থ থাকা যাবে, এবং ঘাম ঝরানো পরিশ্রম, পারলে হাঁটা দৌড়ানো, যোগব্যায়াম, এরকম আরও অনেক কিছু নিত্যকলা জড়িয়ে রয়েছে শরীর সুস্থতার একটা মূলত মাধ্যম। আর সেই মাধ্যমকে আগ্রহী করার জন্য, প্রচারের জন্য লঞ্চ করেছে, এবং তার জন্য কিছু বাতাবরণ নির্মাণের জন্য কেন্দ্র সরকার সহযোগিতা করবে, অর্থাৎ ফিট ইন্ডিয়া রান ফ্রিডম রান।